জিরা তো যাবেই, তার স্বামী যখন গেছেন ছেলেপুলে ছোট বাবাকে দেখবে নিশ্চয়ই, যাওয়াটা তো অন্যায় কিছু নাই, গেছেন বেশ করেছেন। কিন্তু আমাদের এখানে অনেক অনেক অশান্তি, অনেক গোলমাল পাকিয়ে দিয়ে গেছেন। আর বাইরে যে সমস্ত টাকা পয়সা আপনারা সাইফোন করেছেন সেই টাকাগুলোরও তো হিসেব দিতে হবে, দুম করে পালিয়ে গেলে তো চলবে না ভাই। আপনারা যান কিন্তু ফেরত আসুন। ফেরত এসে কোথায় বসবেন, জেলে বসবেন না বাড়িতে বসবেন, সেটা সময় অপেক্ষা করছে, কিন্তু আসতে তো হবেই। যতই বলুন ঘর ঘর মমতা, মমতাকে গালাগাল করে আপনার দলের লোক, সবাই গালাগালি করে, কিন্তু ভয় হুমকি ঝমকি চমকি সব করে আপনারা ভোটগুলো আদায় করছেন, আলাদা করে দেখবেন আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন। তাই বলছি ঘর ঘর তিরঙ্গা, প্লিজ এটা করুন। মারা গেলে তাহলে সাদা গোলাপ পাঠাতে, আর এখন বেঁচে ফিরেছেন বলে লাল গোলাপ। আদিক্ষেতা, আপনার থেকে বড় আদিক্ষেতা দেখানে বলে কে আছে, এই যাকে আপনি এত গালাগাল করেছিলেন আপনার মস্ত দিদি, সেই দিদির প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন, দিদি যা করছে আপনার মধু 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 লাগছে, মানুষকে জেগে ঘুমাচ্ছে। এই বোকামিগুলো করবেন না আর, মানুষের না মানে যারা আমাদের ইয়াঙ্গার জেনারেশন, তারা আর রাজনীতিতে ঢুকতে চাইবে না, বলবে যে এ তো বাঞ্চ অফ লায়ার্স, বান্ডল অফ লায়ার্স, এসব যদি বলে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। যাত্রাকে একটা সার্বিকভাবে যাত্রাকে চড়া বলে দাগিয়ে দিলে কিন্তু আমরা আপনাকে ছাড়ব না কুণালবাবু, আপনি অপমান করবার আপনার কোনো অধিকার নেই। তার মানে আপনি আমাকেও অপমান করলেন, চড়াটা কী? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কম্পারেটিভ লিটারেচারে মাস্টার্স করেছে, আমাদের সময় দুষ্টুমিও করতো কিন্তু এইভাবে ঠেলে ফেলে দেওয়া এটা খুব অন্যায় কাজ হয়েছে। এবং আমি বলবো প্রশাসনকে, আপনারা প্লিজ যারা এসব ক্রাইম করেছে তাদেরকে আপনারা শনাক্ত করে তাদেরকে শাস্তি দিন, তা নইলে বাচ্চাদের একে তো লেখাপড়ার এই অবস্থা, কে শিক্ষক কারা শিক্ষক, তারা আমব্রেলা স্পেলিং জানে কি জানে না, মানে এইটা নিয়ে ছাত্রমহলে একটা প্রচণ্ড একটা সংশয় তৈরি হচ্ছে। তার মধ্যে যদি ছাত্রদের মধ্যে এরকম মারামারি হয়, এত হিংসা, আসলে যে হিংসাটা শুরু হয়েছে না সেই হিংসাটা ছড়িয়ে পড়েছে, এখন হিংসাটা বন্ধ করুন, স্বামীজি পড়ান, স্বামীজিকে রেগুলার কারিকুলামে আনুন, তা নাহলে হিংসা যদি এইভাবে হয় কিছু বলার নেই। আমরা সিনিয়র্সরা আমরা এটাই বলবো বাচ্চাদের, যে কাজটা করতে গেছো পড়াশুনো, বাবা মার মুখ উজ্জ্বল করো, কী হবে ওসব করে। ভাই একজন শুনলাম সে নাকি পাশ টাশ করে এইসব বাইরে থেকে এইসব সমস্ত কাণ্ড করছে, এগুলো করো না বাবা, তোমরা পড়াশোনাটা করো, এবং তোমরা যারা অন্যায় করেছো তোমরা কিন্তু জেলে যাবে, একদম জেলে যাবে, তোমাদের জেলে যেতে হবে, কারণ একটি বাবার বুক থেকে তোমরা তার সন্তানকে কেড়ে নিয়েছো। সবসময় ভাববে এটা, যদি জাস্ট থিঙ্ক অ্যাক্রস দ্য টেবল যে তোমার যদি এটা হতো তাহলে কী হতো তোমার বাবা মার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি চোখের চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিয়েছেন, সেই নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি যেমনটা জানতে পারা যাচ্ছে, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু দুবাই পাড়ি দিয়েছেন সন্তানদেরকে নিয়ে। রাজনৈতিক নানান আলোচনা শুরু হয়েছে সেই বিষয়ে, রাজ্য ছেড়ে কি তবে পালাচ্ছেন তারা, নাকি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কথা বলবো এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি বিজেপি নেত্রী এবং আমাদের সকলের প্রিয় অভিনেত্রী পাপিয়া আধিকারি আমাদের মধ্যে। তিনি প্রথমেই বঙ্গটিভিতে আপনাকে স্বাগত জানাই। একদম প্রথমে যে বিষয়টায় আসবো, সম্প্রতি যেমনটা জানতে পারছি রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনিও নাকি বিদেশে পাড়ি দিলেন, তাহলে ইডির তলব ইত্যাদি সমস্ত বিষয় থেকে কি পালিয়ে বাঁচার চেষ্টা কি মনে করছেন? সেটা নিশ্চয়ই, অ্যাবসলিউটলি, মানে 100%-এর উপর 1000% পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এক তো লোকেদের উস্কে দিয়েছিল 5ই অগস্ট, চলো ভাই সবাইকে নিয়ে একটা সবার বাড়িতে বাড়িতে বিক্ষোভ দেখাও, এই করো সেই করো, দরকার হলে বোম মারো ইট মারো, সেগুলো উজ্জ্ব ছিল। আর তোমরা সর্বভারতীয় বলো কেন ওকে, ও তো সর্বভারতীয়, ওদের তো আঞ্চলিক দল একটা, সর্বভারতীয় তো নয়। সর্বভারতীয় শব্দটা কাগজেও দেখি, তোমরাও বলো, একটা আঞ্চলিক
সেমি প্রধানকে তোমরা আঞ্চলিকেই বলবে, তাই না? দিদি, কিছুদিন আগে ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিজে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে নিয়ে তৈরি করলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সর্বভারতীয় তরে ইন্ডিয়া, আর রাজ্যে উনি বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের একসঙ্গে উনি নাম দিচ্ছেন বিজেন্ড্রিয়া। কটাক্ষর প্রশ্ন উঠে আসছে, কি বলবেন? তো কি করবে ভাই, কি করবে? বিজেন্ড্রিয়া মানে INDIA বলো, বিজেপিতে তো সবাই জয়েন করে যাচ্ছে, এখন কি করবে? বিজেন্ড্রিয়া বলা ছাড়া তো ওনার কিছু নেই। তৃণমূলের যারা নিচুতলার কর্মীরা মোটামুটি কত যে চলে এসেছেন, আর ওপরতলারও চুপ করে আছেন, কিছু তো বলছে না। কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলেরও বেশ কিছু মানুষ, তারাও তো চলে এসেছে, চলে তো আসবেই। যখন দেখছে যে এইরকম একটা কাণ্ড, বাইরে টাকা সাইফন করছে এবং টাকা পয়সার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না, সবাই জানে কি হচ্ছে না হচ্ছে, যারা নজর রাখছেন, যারা রিসার্চ করছেন সবাই জানে। এবার ওদের মাথা অবধি পৌঁছাতে শুধু সময়ের অপেক্ষা, মাথা অবধি পৌঁছে গেছে, এবার বাকিটা তো সময়ের অপেক্ষা। কিন্তু বাইরে ঘুরে ঘুরে বেড়ালে, বাইরে পালিয়ে বেড়ালে তো হবে না, ফেরত আসতে হবে তো তাদের। ফেরত আসুন ভাই, ফেরত এসে বলুন যে আপনি কি করেছেন না করেছেন। আর আপনি ফাঁসির ভয় দেখিয়ে দিয়েছেন, তাতেও অনেকে একটুখানি ইতস্তত করছে, ওসব করবেন না। এই সামনে 15ই আগস্ট ফাঁসির মঞ্চে তারা অনেক বড় স্বাধীনতার জন্য ফাঁসি গেছিলো, হ্যাঁ, সেগুলো করবেন না। আপনারা আসুন, এসে চুরি জচ্ছুরিটা একটু বন্ধ করুন, আর নিজেরা নিজেদের ক্রাইমটা স্বীকার করুন, অপরাধটা স্বীকার করতে হবে তো, কী কী করেছেন। লালবাবু যে সাবজেক্টটা জানেন না, বোঝেন না, কোনো আইডিয়া নেই, কোনোভাবে কনজিউমও করেননি কখনো, প্লিজ সেই সব সাবজেক্ট নিয়ে আপনারা কথা বলবেন না, আপনি বিশেষ করে আপনি। যাত্রার অন্য ফরম্যাট কুণালবাবু, আপনি জানেন না কিছু, চড়া টড়া বলবেন না, চড়া আপনারা, আপনারা চড়া দাগের পলিটিক্স করেন, চড়া মিথ্যে কথা বলেন, সেই জন্য মানুষকে সহজে, আর মানুষও তো খুব ভালো, মানুষকে আপনারা ভুলিয়ে দিচ্ছেন। এগুলো করবেন না ভাই, হ্যাঁ, এগুলো বলবেন না। চড়া মানে কি? তাহলে অমিতাভ বচ্চন যখন ওই পান খেয়ে যখন ওই বিখ্যাত গানটি গেয়েছিলেন, সেটাও চড়া? সেটা হয়তো চড়া, কিন্তু যাত্রা চড়া নয়। আপনাকে যাত্রা দেখতে হবে তো, আপনার মুখ্যমন্ত্রী দিদি যাত্রার জন্যে নাকি অনেক কিছু করছেন, কিন্তু সত্যি কথা বলতে কি, আপনারা আসার পর থেকে যাত্রায় আপনারা বিনা পয়সার লোকেদের ঢোকাচ্ছেন, বিনা পয়সায় মেলা খেলায় যাত্রা দেখানো হচ্ছে, সেখানে বিনা পয়সায় মানুষরা, এবার বিনা পয়সায় মানুষরা এলে তারা সবসময় মানসিকভাবে স্থিতিশীল নাও থাকতে পারে, রাত জেগে যাত্রাও একটুখানি আনন্দ করছে, সেই জন্য না যাত্রাটা বোধ হয় চড়াতে পৌঁছাতে হচ্ছে, পৌঁছচ্ছে তারা হয়তো, আমি জানি না, কারণ আমি সবসময় আমার যাত্রার টিকিট কেটে এসেছি। পাপিয়া অধিকারী অভিনয় করছে, পিন ড্রপ সাইলেন্স, রাতে 2:30 পিন ড্রপ সাইলেন্স, সেটা যাত্রা। আপনারা বোধহয় আপনাদের সময় যে সমস্ত যাত্রা হচ্ছে অনেক ছোটোখাটো দল, সেটা কি হচ্ছে আমরা জানি না, কিন্তু যাত্রাকে একটা সার্বিকভাবে যাত্রাকে চড়া বলে দাগিয়ে দিলে কিন্তু আমরা আপনাকে ছাড়বো না, হ্যাঁ, আপনারা অপমান করবেন না, যাত্রা শিল্পীদের অপমান করবেন না, যাত্রা শিল্পকে অপমান করবেন না। আপনি জানেন কি, ভৈরব দা একটা কথা বলেছিলেন, সব শেষ হয়ে যাবে রে, যাত্রাটা শেষ হবে না। ময়দানও স্টেজটা বেঁধেছিল, সেখানে দেবতারা হিরোদের পাঠ করতো, দানবরা ভিলেনের পাঠ করতো, হ্যাঁ, তাইতে খুব একটা লড়াই হয়েছিল যে সবসময় আমরা কেন ভিলেনের পাঠ করব। তখন ময়দানও বলেছিলেন ব্রহ্মা অনুমতি নিয়ে যে ভিলেনটা না থাকলে তো হিরোর কী, রাবণ না থাকলে রাম তো ঠিক আছে, রাম বনবাসে গেছিলেন, আবার বনবাস থেকে ফিরে আবার তার রাজ্য নিয়ে নিতেন, কিন্তু এই যে রাবণ ঢুকলেন, আপনি ভাবুন, কাম্বানের রামায়ণটা পড়বেন, হ্যাঁ, পড়াশোনা করতে হবে তো, আপনি তো লেখেন টেখেন ভালো নিশ্চয়ই, আমার মনে হয় সময় টবায় পেলে, এখন বোধহয় লোকের পেছনে লাগা ছাড়া আপনার অন্য কোনো কাজ নেই অসময়, তাই না? আর পড়বেন, যাত্রাটা নিয়ে একটু পড়াশোনা করবেন, তখন আর যাত্রা শিল্পকে অপমান করতে ইচ্ছে করবে না। আর আপনি যে কথাটা বলেছেন না, এইবার হয়তো আপনি ছাড়ান পেলেন,
কিন্তু এরপরে আপনাকে ইউ হ্যাভ টু বি টেকেন টু দ্য কোর্ট হ্যাভ টু দিদি যে কুণাল ঘোষের প্রসঙ্গে কথা বলছি সেই কুণাল ঘোষ বুদ্ধবাবু যখন অসুস্থ ছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তার সুস্থতা আমিও কামনা করি কিন্তু তাকে আধিক্যতা করে মহাপুরুষ বানাবেন না সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বুদ্ধবাবু তাকে লাল গোলাপ পাঠালেন কি বলবেন এই প্রসঙ্গে লাল গোলাপ পাঠিয়েছেন বেশ করেছেন হ্যাঁ উনি মার্কোয়েজের অনুবাদ করেন লাল গোলাপ ইজ দেয়ার ভেরি মাচ লাল গোলাপ তো ভালো প্রেমের লক্ষণ তাহলে যিনি বলছেন আপনাদের মধ্যে না মানে ভীষণ মানে বাইপোলার সাইডস আছে এই খারাপ বলছেন এই ভালো বলছেন বুঝতে পারছি না মারা গেলে তাহলে সাদা গোলাপ পাঠাতে আর এখন বেঁচে ফিরেছেন বলে লাল গোলাপ আগে নিজের আধিক্যতাগুলো বন্ধ করুন আর বুদ্ধবাবু সম্পর্কে বলার আগে একটু চারবার ভাববেন উনি কে উনি কী করেছিলেন ওনার একটা বিখ্যাত স্লোগান ছিল ডু ইট নাও তাই আপনাকেও বলছি ডু ইট নাও এখনই এখনই ওনার কাছে ক্ষমা চাই শুধু লাল গোলাপ না মৌখিকভাবে ক্ষমা চাইবেন ঠিক আছে দিদি তরুণ প্রজন্মের কথা এলো রাজন্না হালদার সম্প্রতি সে বলছে যে হর ঘর মহাদেব ঘর ঘর মহাদেব যেমন ছিল সেরকম হর ঘর মমতা ঘর ঘর মমতা কী বলবো এই প্রসঙ্গে আমি ওনাকে বলবো মোদিজির একটা স্কিম আছে ঘর ঘর তিরঙ্গা স্বাধীনতা কীভাবে এসেছিল স্বাধীনতা পাওয়াটা তো সোজা কথা নয় আপনি ভাই কী নাম বললেন রাজন্না রাজন্না আপনি ভাই হেঁটে চলে বেড়াচ্ছেন সেটা কিন্তু এই স্বাধীনতার জন্যে হ্যাঁ আমাদের মোদিজি বলেছে ঘর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা কিনে নিয়ে আসুন আমরা যেমন কিনেছি লোককে দিচ্ছি সবাইকে দিচ্ছি তোমাদেরও দেবো পতাকা তোমরা তোমাদের বঙ্গ টিভির বাইরে টাঙাবে হ্যাঁ তো ঘর ঘর তিরঙ্গা সবাই মিলে স্বাধীনতাকে উদযাপন করুন ওই সব বাজে কথা বলে এখন আর কোনো লাভ বাজে কথা এখন আর বান্ডল অফ লাইজে এখন আর লোকের মন ভুলছে না